শুরুতে এই সংবাদ শিরোনাম। এসি নয় গ্যাস থেকে মসজিদে বিস্ফোরণ। মসজিদের বিস্ফোরণ, 7 বছরের শিশুর মৃত্যু। গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল মসজিদ কক্ষ। এবং সবশেষ থাকছে দগ্ধদের আর্তনাদ, স্বজনদের আহাজারিতে থমকে গেছে বার্নিং ইনস্টিটিউট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফাতুল্লা থানাধীন তল্লা চামার বাড়ি বাইতুল সালাত জামি মসজিদে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিনী। শুক্রবার রাত 8:45 ওই বিস্ফোরণে ইতিমধ্যে ইমাম এবং মুয়াজ্জিন, ফটো সাংবাদিক, জেলা প্রশাসনের 1 কর্মচারী সহ 37 জনকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস টিম রাত 10:45 আবদুল্লাহ আরিফিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে মসজিদের তল দিয়ে ঘ্যাসের একটি পাইপ রয়েছে। ওই পাইপের লিকেজ দিয়ে মসজিদের ভেতরে গ্যাস জমে যায়। এরই মধ্যে এসি চালানোর কারণে মসজিদের ভেতরে সবগুলো জানালা দরজা টাইট করে বন্ধ ছিল, ফলে নির্গত গ্যাস বন্ধ হতে পারেনি। তিনি বলেন, বিস্ফোরণের আগে কেউ হয়তো বাতি বা বিদ্যুতের কিছু জ্বালানোর সময় স্পার্ক করে, সেই স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে সেটার কারণে এসি এবং বাইরের ট্রান্সফরমারে আগুন ধরতে পারে। আবদুল্লাহ আরিফিন বলেন, আমরা এখানে এসে প্রথমে ধারণা করি এসিগুলো বিস্ফোরণের সঙ্গে বৈদ্যুতিক কারণে সংশ্লিষ্টতা কম, পরে মেঝেতে থাকা পানিতে ঘ্যাসের ভূতভূত উঠায় সন্দেহ হয়। এরপর দেখা যায় মসজিদের নিচে দিয়ে তিতাস ঘ্যাসের অনেকগুলো লাইন গেছে। লাইনের পাইপগুলোর প্রতিটিতে একাধিক লিকেজ রয়েছে, সেই লিকেজে গ্যাস সবসময় মসজিদে উঠতে থাকে। তিনি বলেন, নামাজের আগে থেকেই মসজিদ বন্ধ করে এসিগুলো চালু করার ফলে পুরো রুমেই এসি এবং গ্যাস মিশে যায়। আর গ্যাসের ধর্মই হল বিস্ফোরণের অবস্থা তৈরি হলে বা কোনো আগুনের সংশ্লিষ্টতা পেরে এরা বিস্ফোরিত হয় বা জ্বলে ওঠে। সেই সূত্র মতেই কোনো একটি বিস্ফোরণের কারণে এটি বিস্ফোরিত হয়, সেই সঙ্গে এসিগুলো বিস্ফোরিত হয় কারণ এসিতেও গ্যাস রয়েছে। ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, আমরা ধারণা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করলে তারা দ্রুত এখানে এসে আমাদের ধারণাকে নিশ্চিত করে। তারা জানান, গ্যাসের লাইন থেকেই বিস্ফোরণ হয়েছে। নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ 37 জনের মধ্যে 1 শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এ বিষয়ে শেখ হাসিনার জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের সহকারী অধ্যাপক হোসাইন ইমাম বলেন, এখানে আসা 37 জন রোগী সবার শরীরে 30% পুড়ে গেছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া প্রত্যেকের সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া 1 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তার অবস্থা আশঙ্কাজনক, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পরে সময় সংবাদে প্রতিবেদকের কাছে শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সুমন্ত লাল সেন। 7 বছরের ওই শিশুটির নাম জুয়েল বলে জানিয়েছেন তিনি। তার 90% পুড়ে গিয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, শুক্রবার রাত 8:45 দিকে ওই মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার ফাতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে এশা নামাজ শেষে মুনাজাত হচ্ছিল। এ সময় হঠাৎ একটি বিকট শব্দে মসজিদের কাছে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে মসজিদের ভেতরে এসি বিস্ফোরণেরও ঘটনা ঘটে। মুহূর্তে মসজিদের ভেতরে আগুন লেগে যায়। আগুনের ফুলকি ছড়িয়ে পড়লে মুসল্লিরা দগ্ধ হতে থাকেন। দগ্ধ হন মসজিদের ইমাম মালেক আনসার এবং মুয়াজ্জিন দেলোয়ার হোসেন, ফটো সাংবাদিক নাদিম হোসেন সহ 37 জন। আহতদের প্রথমে নারায়ণগঞ্জ 100 জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে তাদেরকে ঢাকা মেডিকেল শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুল সালাত জামে মসজিদের এসি বিস্ফোরণে 40 জন মুসল্লি দগ্ধ হয়েছেন। এছাড়া মসজিদের নিচে গ্যাসের লিকেজ হওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। এদিকে আহতদের মধ্যে 37 জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শুক্রবার 4 সেপ্টেম্বর রাত 9:00 দিকে মসজিদের সামনে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের 6টি এসিও বিস্ফোরণ ঘটে।
এ সময় মসজিদের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় মসজিদে থাকা মুসল্লিদের গায়ে আগুনের ফুলকি গিয়ে পড়লে একে একে দগ্ধ হতে থাকেন সবাই। মসজিদের ভেতর থেকে আসতে থাকে মুসল্লিদের চিৎকার, পরে আশেপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন। সময় সংবাদের প্রতিবেদক মসজিদের ভিতরে প্রবেশ করে দেখেন মিম্বার সহ সবকিছু লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া মসজিদের ফ্লোর দিয়ে ভূতভূত আকারে ঘাস বেরোচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রতিবেদককে আরও জানান, মসজিদ বন্ধ থাকা অবস্থায় ভিতরে গ্যাসের লিক হয়ে যায়। পুরো মসজিদের কক্ষটি গ্যাস চেম্বারে পরিণত হয়। এরপরে এসি বিস্ফোরণ আর সঙ্গে সঙ্গে গ্যাসের এমন অবস্থা থাকায় বিস্ফোরণের মাত্রা তীব্র হয়। এদিকে স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মসজিদটিতে 150 থেকে 200 মুসল্লি এশার নামাজে অংশ নেন। জামাত শেষে মুসল্লিরা যখন সুন্নাত নামাজ আদায় করার সময় বিস্ফোরণ ঘটে। এদিকে নারায়ণগঞ্জ 100 শয্যা হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার নাজমুল হোসেন জানান, রাত 9টা থেকে একের পর এক রুগী আসছিল, তাদের সবার নাম লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। যেসব রুগী এসেছেন তাদের 70 থেকে 75 ভাগ দগ্ধ হয়েছে, তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বড় মসজিদের এসি বিস্ফোরণে এক শিশু মারা গেছেন। এই ঘটনায় আরও অন্তত 39 জন দগ্ধ হয়েছেন। এরই মধ্যে 36 জনকে মারাত্মক দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মসজিদের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে 10 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। আহাজারি আর পুরার ক্ষতের গগন বিদারী চিৎকারে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিবেশ ভারী হয়ে ওঠে। শুক্রবার ছুটির দিন হলেও এমন দুর্ঘটনার খবরে ছুটে আসেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। সময় নষ্ট না করে পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত হয়ে পড়েন প্রত্যেকে। ভেতরে পুড়ে যাওয়া শরীর নিয়ে স্বজন আর কাচের উপরে স্বজনদের আহাজারির উদ্বেগ। ডাক্তাররা জানিয়েছেন সবার ওই শ্বাসনালী পুড়ে গেছে। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় এশার নামাজের সময় ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফরজ এবং সুন্নত আদায় করে অনেকেই চলে গিয়েছিলেন। বেতর সালাতের সময় 40 জন মুসল্লি সে সময় ছিল। 6টি এসির সবগুলোই বিস্ফোরিত হয়। বিস্ফোরণে মসজিদের জানালা, কাঁচ, আসবাবপত্র চুরমার হয়ে যায়। দগ্ধ হন 40 মুসল্লি। তাদের প্রথমে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়।